তোমাদের পড়াবো কোষে দেখি ছয় পেজ অষ্টআশি। গত ক্লাসে কোষে দেখি ছয়ে দুয়ের চার অবধি অঙ্ক করে দিয়েছিলাম, আজ পাঁচ থেকে শুরু করব। ঠিক আছে, কি আছে? মান খুঁজি, মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কি আছে। ছয় বাই উনপঞ্চাশ পাঁচেরটা, ছয় বাই উনপঞ্চাশ ইন্টু সাত বাই থ্রি, কোনাকুনি গুণ করছো, তিন এককে তিন, তিন দুকুনে ছয়, সাত এককে সাত, সাত সাততে উনপঞ্চাশ। আর যাচ্ছে না, তাহলে ওপরকেও ওপর দিয়ে গুণ করে নেবে, দুই আর এক গুণ করলে দুই বাই সাত এককে সাত, দুই বাই সাত, বোঝা গেছে? দুই বাই সাত। তারপরটা হচ্ছে ছয়, পনেরো বাই আঠাশ ইন্টু দুই পূর্ণ একের তিন। এই মিশ্র ভগ্নাংশটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নেবো, তাহলে পনেরো বাই আঠাশ ইন্টু, তাহলে কী করতে হয়, তিনকে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয়, তারপর তার সঙ্গে এক যোগ করতে হয়। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভাঙলে কী করতে হবে, দুইকে তিন দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয়, তার সঙ্গে এক যোগ করে সাত, সাত বাই থ্রি। তাহলে কাটাকাটি করি, তিন এককে তিন, তিন পাঁচ পনেরো, সাত দিয়ে করি সাত এককে সাত, কোনাকুনি কাটছি, চার সাততে আঠাশ, তাহলে পাঁচ এককে পাঁচ বাই চার, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে ভেঙে দিই, চার এককে চার, এক নামলো, এক পূর্ণ একের চার, এক পূর্ণ একের চার। আচ্ছা তারপরে দেখো সাত, চার পূর্ণ আটের তেরো ইন্টু সাত পূর্ণ চারের পাঁচ, এটাকে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে দিই, চার তেরো বাহান্ন, বাহান্নর সঙ্গে আট যোগ করলে ষাট বাই তেরো ইন্টু তিন, পাঁচ সাততে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশের সঙ্গে চার যোগ করলে উনচল্লিশ বাই ফাইভ, কোনাকুনি গুণ করে পাঁচ এককে পাঁচ, পাঁচ বারম ষাট, তেরো এককে তেরো, তেরোকেই উনচল্লিশ দিয়ে যায়, তিন তেরো উনচল্লিশ, তিন তেরো উনচল্লিশ, তিন হলো, তাহলে আর যাচ্ছে না, বারো তিনে তিন বারম ছত্রিশ, ছত্রিশ বাই এক আমরা লিখি না সমান ছত্রিশ, সবাই কিন্তু উত্তর লিখবে, আর রাফগুলো খাতার ডান দিকে করবে, বোঝা গেছে? আচ্ছা তোমরা তো কাটাকাটিটা জানো, কাটাকাটি মানে যে সংখ্যাটা দিয়ে তুমি, কাটাকাটি মানে এমনি তো ভাগ করা, যে সংখ্যাটা দিয়ে করবে, যেমন এটা তেরো, এটাকে তেরো দিয়ে করছো মানে এটাকেও তেরো দিয়ে করবে, এটা যদি কাটো এটাকেও তেরো দিয়ে ভাগ করবে। ঠিক আছে, কাটাকাটি মানে যে সংখ্যাটা দিয়ে করবে সেই সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ করতে হবে, যেমন এটাকে পাঁচ দিয়ে করছো, পাঁচ এককে পাঁচ, এটাকেও পাঁচ দিয়ে করতে হবে, পাঁচ বারম সাত। ঠিক আছে, বোঝা গেছে? এবার হচ্ছে আট, দুই পূর্ণ তিনের পাঁচ ইন্টু ছয়, ছয় বাই এক লিখে নিই, তোমার সুবিধার জন্য লিখে নেবে, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে ভাঙি, পাঁচ দুগুণে দশ, দশের সঙ্গে তিন যোগ করে তেরো বাই পাঁচ ইন্টু ছয় বাই এক। আর কিছু দেখো, কোনাকুনি বা কোনাকুনি বা ওপর নিচে কিছু কাটাকাটি যাচ্ছে না, তখন কি ছ তেরো আটাত্তর বাই ফাইভ, আটাত্তর বাই ফাইভ, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে ভেঙে দিই, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে ভেঙে নিই, পাঁচ এককে পাঁচ, পাঁচে ছয় সাত দুই আট, পাঁচ পাঁচে পঁচিশ, তিন নাবলো, পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ সাতা তিন নাবলো, তাহলে পনেরো পূর্ণ তিনের পাঁচ, পনেরো পূর্ণ তিনের পাঁচ, বোঝা গেছে? আচ্ছা এবার দেখো পরের অঙ্ক, এটা একটি বালতিতে হাফ লিটার জল ধরে, এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরে হিসেব করো, বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে একটি বালতিতে জল ধরে কত, হাফ লিটার বলেই দিয়েছে, একটি বালতিতে জল ধরে কত, হাফ লিটার বলে দিয়েছে, তাহলে কী হবে, তাহলে সাতটি বালতিতে জল ধরে কী করতে হবে, গুণ করতে হবে হাফ ইন্টু সাত, সাত এককে সাত বাই টু লিটার, এটাকে তুমি মিশ্র ভগ্নাংশে ভেঙে নাও, তিনে তিন দুগুণে ছয়, তিন পূর্ণে একের দুই লিটার, তোমরা খাতা ডান দিকে এটা ভেঙে নেবে। ঠিক আছে, তিন পূর্ণে একের দুই লিটার, বোঝা গেছে? আচ্ছা তিন হলো, এবার চার দেখো, চার কী আছে, অখিলবাবু, চারের অঙ্কটা, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির একের চার অংশ লাইব্রেরিতে দান করেন, একের চার অংশ লাইব্রেরিতে দিলেন, বাকি সম্পত্তির একের ছয় অংশ তিনি স্ত্রীকে দিলেন, একের চার অংশ লাইব্রেরিতে দিলেন, বাকি সম্পত্তির একের ছয় অংশ স্ত্রীকে দিলেন, আবার বাকি অংশ দুই ছেলে মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন, সমানভাগে ভাগ করে দেওয়া দুই ছেলে মেয়ের মধ্যে মানে কী করতে হবে, তাহলে ভাগ করতে হবে দুই দিয়ে, হিসেব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও দুই ছেলের প্রত্যেককে কত সম্পত্তি দিলেন, বোঝা গেছে? এটা হচ্ছে চারেরটা। আচ্ছা এবার দেখো, ধরি মোট সম্পত্তি সমান কী করবে, এক অংশ, তাহলে পাড়ার লাইব্রেরিতে কত দিলেন, একের চার অংশ, তাহলে বাকি সম্পত্তি, তাহলে বাকি সম্পত্তি এক থেকে বিয়োগ করবে এক মাইনাস একের চার অংশ, চার হচ্ছে হরটা লসাগু হবে, চার
তাহলে হরকেটা দিয়ে গুণ করে নেবো, চার এককে চার, চার থেকে এক বিয়োগ করলে চার মাইনাস এক সমান চার থেকে এক বিয়োগ করলে তিনের চার অংশ, তিনের চার অংশ। বাকি সম্পত্তির একের চার অংশ স্ত্রীকে দিলেন, তাহলে স্ত্রীকে দিচ্ছেন কত, এক তিনের চার ইন্টু একের ছয়, তাহলে তিন এককে তিন, তিন দুগুণে ছয়, তাহলে এক একের আট অংশ। তাহলে পাড়ার লাইব্রেরি দান করছেন একের চার অংশ, স্ত্রীকে দিচ্ছেন একের আট অংশ, ঠিক আছে। এবার দেখো তাহলে মোট কত দিচ্ছেন, একের চার অংশ তিনি পাড়ার লাইব্রেরি দান করেছেন, একের আট অংশ স্ত্রীকে দিয়েছেন, তাহলে মোট দুটো যোগ করব, চার আর আটের লসগু কত হলো, আট হলো, আট হচ্ছে চার আর আটের লসগু আট, তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই, দুইকে এক দিয়ে গুণ করে দুই এককে দুই, প্লাস আটকে আট দিয়ে ভাগ করে এক, এককে এক দিয়ে গুণ করলে এক, দুই আর এককে তিন, তিনের আট অংশ। তোমার সবাই ভগ্নাংশের যোগ বিয়োগ জানো তো, আচ্ছা ঠিক আছে, ফাইভে পড়েছো তো, আচ্ছা। এবার হচ্ছে বাকি অংশ, তার মানে আবার বিয়োগ করবো এক মাইনাস তিনের আট অংশ, বাকি মানে বিয়োগ করতে এক মাইনাস তিনের আট অংশ, আট লসাগু হলো হরটা যেটা লসাগু, এটা আট লসাগু, এটা কেটে দিয়ে গুণ করবো, হর কেটে দিয়ে গুণ করে আর একটি আট মাইনাস তিন অংশ, আট থেকে তিন বিয়োগ করে পাঁচের আট অংশ, পাঁচের আট অংশ। এই পাঁচের আট অংশ দুই ছেলে মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে কত হবে, দুই দিয়ে ভাগ করবো, পাঁচের আট ভাজিতক দুই বাই এক, এক করে নেবে যেহেতু তোমার সুবিধার জন্য, দুই বাই এক, পাঁচের আট এটাকে ভগ্নাং গুণ চিহ্ন দেবো, ভগ্নাংশটা উল্টে যাবে, ওপরে এক চলে যাবে এক বাই দুই অংশ, কাটাকাটি আর যাচ্ছে না কিছু কোনাকুনি বা ওপর নিচেও, তাহলে পাঁচ বাই ষোলো, আট দুগুণে ষোলো অংশ, পাঁচ বাই ষোলো অংশ, বোঝা গেছে, উত্তর লিখবে সবাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পাঁচেরটা, পাঁচেরটা কী আছে না, একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পড়ে থাকবে, পাঁচশো পঞ্চাশ টাকার একের দুই অংশ থেকে, তার মানে পাঁচশো পঞ্চাশ টাকা একের দুই অংশটা বড় থেকে আছে, তার মানে ওটা বড়টা থেকে ওটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এক একশো পঞ্চাশ টাকার পাঁচেরটা, একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ সমান একশো পঞ্চাশ ইন্টু একের দুই টাকা, টাকার মানে গুণ এর,